আমি আজ থেকে প্রায় দুই যুগ আগে ঢাকার একটা কোন একটা বাসে পাবলিক পরিবহনে আমার মনে আছে যে আমি যাচ্ছিলাম তো এক ভদ্র মহিলা সম্ভবত তার স্বামী বা এরকম কেউ হবেন তার সাথে আলাপ করছেন মামলা মোকদ্দমা জর্জরিত বিভিন্ন রকমের পেরেশানি তো এটা দূর হওয়ার জন্য ওই যে হাইকোর্টের পাশে মনে করো মাজার টাজার আছে মনে হয় না ঢাকা হ্যাঁ বলো যে মাজারে কিছু টাকা দিতে হবে সবই তো দেখলাম শেষ সম্বল শেষ ভরসা মাজারওয়ালা যদি কিছু করতে পারে ইমান থাকবে ভাইরা আমার এরকম বহু মানুষ আছেন এই জন্য একটা জিনিস আপনারা খেয়াল করেন বেশিরভাগ মাজার টাজার দেখবেন রাস্তার আশেপাশে ব্যাপার কি কারণ রাস্তা থেকে দান পাইতে সহজ হয় খেয়াল করছেন আপনার ঢাকা চট্টগ্রাম মহাসড়কের আশেপাশে বহুত মাজার আছে দেখবেন অমুক সামাজার তমুক সামাজার বদনা সামাজার চাইল্ডাল সামাজার মাজারে কোনো শেষ নাই এক মাজারের গল্প শুনছি যে কোন এক লোক বাজারে সুপারি বিক্রি করতে যাচ্ছে তো সুপারির ঝুড়ি মাথার উপরে অনেক দূর হেঁটে আসছে বাজার এখনো আরো দূর আছে একটা বট গাছের নিচে বেচারা সুপারির ঝুড়িটা রেখে একটু রেস্ট করতে বসছে অনেক সময় এরকম হয় না বাজারে যারা যায় তো বসছে আর কোন এক ফাঁকে একটা বা দুইটা সুপারি পড়ে গেছে আর কি তার মাথার উপরে শেওলা থেকে বা টুকরি থেকে ওইটা পড়ে গেছে আর দেখলো যে ওখানে কুকুর না কিসে পায়খানায় পড়ছে ওইটার উপরে পড়ছে তো লোকটা রুচিসম্মত মানুষ যে এই সুপারি আমি হাত দেবো আরেকজনকে বিক্রি করবো থাক আর উঠালো না সে ওইভাবে ওইটা রেখে চলে গেছে এরপর এক পানওয়ালা আসছে সে পান বিক্রি করবে বাজারে যায় তো সেও তার পানের ঝুড়ি নিয়ে ওই বট গাছের নিচে ছায়া আছে অনেকেই বসে সেও বসছে তো বসার পর খেয়াল করলে আরে এখানে এত সুন্দর কোনো ত্রুটি নাই একবারে ফ্রেশ দুইটা সুপারি পড়ে আছে সে সুপারির নিচে আর ময়লার দিকে খেয়াল করে না সে চিন্তা করছে খাইছে রে সুপারি এলার বেচা কিনা ভালো এই জন্য হয় তাহলে এখানে সে সুপারি দিয়ে যায় এখানে কিছু একটা হয় দিলে মনে হয় সে কয়েকটা পান থইল এটার উপর থুয়ে সে চলে গেছে এরপরে আসছে আরেকজন সে এসে চিন্তা করলো পান দেখা যাচ্ছে পানের তলে আবার সুপারিও দেখা যাচ্ছে এগুলা ব্যবসা যে জমজমাট টাকা পয়সা কামাইতেছে তাহলে এই হলো কারামতি সে আবার তার একটা যেটা বেঁচে গেছে ওইটা সে কিছু রেখে গেছে এভাবে একটার পর একটা যখন কয়েকটা রাখছে এরপর একটা আসছে টাউট ওই টাউট এসে দেখছে কাহিনী কি এখানে এত জিনিস রেখে যাচ্ছে সেটার গোমর ফাঁস করার জন্য একটা একটা করে সরাই দেখে নিচ্ছে দেখেছে পায়খানা তখন সে বলছে ও এর গোমর হলো এই তাহলে যে পায়খানাতে সুপারি পড়ছে বেচারা উঠায় নাই বাকি আলারা সবাই এটাকে মনে করছে এখানে কোনো পিসাব আছে এখানে কোনো কেরামতি আছে গাছের নিচে কোনো বরকত আছে কোনো মাজার টাজার কিছু একটা হবে এখানে দিলে ভালো হয় না হলে এরা এত মানুষ রেখে গেছে কেন এই জন্য বাকিরা সব সেকাম করে গেছে এখন এই টাউট লোকটা চিন্তা করছে যাক আমিও ব্যবসায় একটা রাস্তা পাইছি সে এখানে লাল কাপড় টাপড় দিয়া ওইটার নাম পান সুপারির মাজার দিয়া দিস পান সুপারির শাহ রহমতুল্লাহ আলের মাজার দিয়ে যান অনেক কিছু পাবে এইভাবে ইমান এদেশ থেকে হরণ করা হয় মানুষের আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন ভাইরা আমার এই সমস্ত কবরে ওরস করা ফুর্তি করা তামাশা করা নাচ গান করা ইসলামী দৃষ্টিকোণ তো বটেই আপনার সুস্থ বিবেককে জিজ্ঞাসা করলে বলবেন যে একটা মানুষের কবর এটা নাচানাচি ফুর্তি করার জায়গা হতে পারে আমরা ওখানে যাব তার দোয়া দেওয়ার জন্য তাকে সালাম দিয়ে আসার জন্য শিক্ষা গ্রহণ করার জন্য ফাইন্না তুজাক্কিরুকুমুল আখিরা যে আমাকে একদিন চলে যেতে হবে এটার জন্য ওখানে তার কাছ থেকে কিছু পাওয়ারও আসে নাই সেখানে ফুর্তি করারও কোনো কারণ থাকতে পারে না ভাইরা আমার মাজারে টাকা পয়সা দেন কাকে যিনি শুয়ে আছেন ওই কবরে ওই আল্লাহর বান্দা যদি নেককার হয় অনেক অনেক মাজারে যারা শাহিত আছেন তারা নেককার থাকেন পরবর্তীতে বদকাররা সেটাকে মাজার বানাইছে পূজা করে ধরেন তিনি নেককার মানুষ আল্লাহওয়ালা ভালো মানুষ ছিলেন তো এখন সেই লোকটা দুনিয়া থেকে চলে গেছেন এখন আপনি এই লোকটাকে অনুসরণ করবেন যদি আপনার মনে চায় ইস উনি একজন নেককার মানুষ ছিলেন কিছু টাকা পয়সা তাদের দিতে পারতাম তাহলে ওই মাজারে দিয়ে গেলে কি উনি পাবে কথার উত্তর দেন উনি পাবে কে পাবে ওই যে পান সুপারির মাজার বানান না টাউট ওই রকম কিছু টাউট লোকজন পাবে ঠিক না বেঠিক এই জন্য হয়েছে ঢাকার গোলাপশা মাজার আর মিরপুর মাজারের যে টাকা দেয় যদি তো সঠিক তত্ত্ব হয়ে থাকে ভুল না বলে থাকি তো এটা সরকারিভাবে কালেক্ট করে নেওয়া হয় ভালো কাজ হয় কারণ ওখানে থাকলে ওইটা দিয়ে গাঁজা করতো আর একটু বেশি গাঁজা কিনা খেত ঠিক না ভাই ঠিক
তো আপনি ওখানে টাকা দিয়ে যান কার জন্য আপনি যে মাজারে টাকা দিচ্ছেন ওই মাজারের বাইরে দেখবেন বহু গরীব মানুষ আছে রাস্তাঘাটে আছে না নাই তো তাদেরকে না দিয়ে আপনার এখানে কে দিতে বলছে ওখানে মোমবাতি দিয়ে যান মোমবাতি কি করে তারা এত আমি ভারতবর্ষের বড় বড় যত মাজার আছে সব মাজার ঘুরে ঘুরে দেখছি আমি আপনি নিজামুদ্দিন আউলিয়ার মাজার বলবেন তারপরে আরো যত বলেন দিল্লির বিভিন্ন জায়গা আমি ঘুরে ঘুরে আমার অনেক কষ্টের টাকা ঘুরে ঘুরে এসব মাজার দেখছিলাম যে মানুষ কি করে আমার কাছে অবাক লাগছে যে এত মোমবাতি দেয় মোমবাতি এগুলো রাত দিন চব্বিশ ঘন্টা জ্বালায় শেষ হবে না যাই কই এগুলা বুঝেন না যাই কই এগুলা যে 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 যেখান থেকে আসে ওখানেই আবার আল্লাহ তাআলা আমাদেরকে বিবেকগুলো যেন খুলে সেই তৌফিক দান করুন অতএব মাজারে এই সমস্ত তামাশা করা শরীয়ত সম্মত না এগুলো হারাম কাজ গুনাহ কাজ নাজায়েজ কাজ এবং মাজার কেন্দ্রিক যে শিরক আছে এই শিরকগুলো আমাদের ঈমানকে হরণ করে নিয়ে যাচ্ছে এখনো আমাদের দেশে বহু মানুষ আছে সন্তান হয় না মাজারে মানত করে সন্তান ব্যবসা বাণিজ্য ভালো হয় না মাজারে যায় হ্যাঁ এবং বাস রিজার্ভ করে সিলেটে শাহজালাল শাহপরানে মাজারে যায় আছে না নাই সেখান থেকে তাকিয়ে আনে সেখান থেকে তবারক আনে সেখান থেকে এটা আনে সেটা আনে ইমান নষ্ট হওয়ার মতো বিষয় ইমানদার যা কিছু চাইবে সব কার কাছে চাইবে কোন ভাই আবার মিডিয়ার দরকার আছে আমরা নামাজের প্রত্যেক রাকাতে বলি ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা আল্লাহ আপনার ইবাদত করি আপনার কাছেই সাহায্য চাই তাহলে সাহায্য আল্লাহর কাছেই চাইতে হবে কোন মাজারওয়ালার কাছে আরে মাজারওয়ালা নিজেও গোলাম কার আপনি গোলামের কাছে চাবেন কেন মালিকের কাছে চাইতে পারলে এর চেয়ে বড় হতভাগ্য আর কিছু আছে এরপরে প্রশ্ন মৃত ব্যক্তিকে গোসল দিয়ে টাকা চাই নেওয়া কি জায়েজ আছে অনেকে দুইশো বা তিনশো টাকা দেয় সে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল দেয় তার জন্য কি গোসল করা দেওয়া জায়েজ আছে দেখুন মৃত ব্যক্তিকে গোসল দেয়ানো এটা এলাকাবাসীর কর্তব্য এটা কার কর্তব্য এলাকাবাসীর কর্তব্য এলাকাবাসী যদি কোনো লোককে নিয়োগ দেয় যে আমাদের সবার তরফ থেকে তুমি এটা করে দিবা তোমাকে পারিশ্রমিক দিলাম সেটা জায়েজ হতে পারে কিন্তু কোনো লোক যদি সবার কাছ থেকে টাকা নিয়ে নিয়ে এই কাজটা করে এলাকাবাসী কেউ এটা দায় না নেয় বরং প্রত্যেকের লোক ভাড়া করে করে মুসলমানরা সবাই করে কিন্তু টাকার বিনিময়ে নয় এটা জায়েজ নাই একটু পার্থক্য আছে একটা হলো এলাকাবাসী তাদের উদ্যোগে তারা কাউকে দিয়ে করায় তাকে টাকা দেয় সেটা ভিন্ন বিষয় কিন্তু যদি এটার জন্য লোক নিজে এটাকে পেশা হিসেবে নিয়ে উনি এটা করেন এটা নিয়ে পারিশ্রমিক দিয়ে যিনি মারা গেছেন তার ওয়ারিসদের কাছ থেকে পারিশ্রমিক নিয়ে তিনি সে পরিশ্রম করেন তাহলে এটা জায়েজ হয় না কারণ ফরজে কিফায় সবার উপরে কর্তব্য অথচ সে কর্তব্য পালন করলো না টাকা দিয়ে মৃত ব্যক্তির ওয়ারিসে সেই সার্ভিসটা নিতে হলো এটা জায়েজ হয় না হ্যাঁ একই কথা কবর দেওয়ার ক্ষেত্রে অনেক এলাকাতে যারা কবর দেয় তাদেরকে কয়েকদিন পরে ডেকে এনে খাওয়ানো হয় এমনি তো তাদেরকে গরিব মানুষ হিসেবে খাওয়াতে কোনো অসুবিধা নেই সারা বছরই খাওয়াবেন আগে পরেও খাওয়াবেন আপনার বাবা মারা গেছে তার অর্থ থেকে কিন্তু ওই যে কবর দিয়েছে সেজন্য খাওয়াবেন এই জিনিসটা আসলে এইভাবে জায়েজ হয় না কারণ পারিশ্রমিক এখানে দেওয়া নেওয়ার বিষয় না এটা সবার কর্তব্য হ্যাঁ সবাই মিলে উদ্যোগ নিয়ে তিনি যাতে এই কাজটা করতে পারেন সবাই তরফ থেকে সেই ব্যবস্থা গ্রহণ করেছেন সেটা ভিন্ন বিষয়